আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে যে অবস্থাতে আছেন ভালো আছেন। আপনারা কি জানেন সৌদি এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সের যত অ্যাডভান্স টিকিট বিক্রি করা হয়েছে সবগুলি টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। এটি এখন সৌদি জুড়ে টপ অব দ্য নিউজ। তো চলুন বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত জেনে নিই। বিস্তারিত জেনে নেওয়ার আগে প্রবাসী ভাইদের নিকট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবে চালু হচ্ছে সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট, এই প্রশ্নটা এখন সকল প্রবাসীর মুখে মুখে, কারণ ফ্লাইট চালু হওয়া আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। এদিকে যেমন ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারবে, আর অন্যদিকে সৌদিতে অবস্থানরত প্রবাসীরা কম খরচে দেশে ফিরতে পারবে, আর তাই হয়তো আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে এত মাতামাতি। আপনারা জানেন বর্তমানে যে বিশ্বের ফ্লাইটগুলো সচল রয়েছে তার টিকিটের মূল্য বেশ চড়া, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিটগুলো খুব চড়া দামে বিক্রি করছে কর্তৃপক্ষরা। তাই সকল প্রবাসী ভাইরা মনে প্রাণে চাচ্ছেন যে আন্তর্জাতিক ফ্লাইট জলদি চালু হোক, কিছুটা কম দামে হলেও তারা টিকিট পাবে, ফিরে পাবে কিছুটা প্রশান্তি। আপনারা হয়তো এরই মধ্যে অলরেডি জেনে গেছেন আগামী 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সৌদি এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সের যত অ্যাডভান্স টিকিট রয়েছে, যত অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে গেছে সব টিকিট বাতিল ঘোষণা করেছে সৌদি সরকার। কেন এই টিকিট বাতিল করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। অনেক প্রবাসীরাই ধারণা করছেন টিকিটগুলো খুব কম দামে বিক্রি করা হয়েছিল, বিধায় সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে। তবে এমনও হতে পারে সেপ্টেম্বর মাসে কোনো নতুন ঘোষণা আসতে পারে, হতে পারে সেপ্টেম্বর মাসে প্রবাসীদের জন্য অনেক বড় কোনো সুখবর আসতে পারে। প্রবাসী ভাইরা বুঝতে পারছেন খবরটি আসলে সকল প্রবাসী ভাইদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনার একটি শেয়ারে অন্য এক প্রবাসী ভাই খবরটি পেয়ে উপকার হতে পারে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, সম্ভব হলে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিন। এই ধরনের সকল আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।